সিকিমের গ্যাংটকের এমজি মার্কের একদম উপরেই। যারা হোটেলে থাকতে চাও গ্যাংটক বেড়াতে এসে, আজকে তাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেটা একদম সিকিমের এমজি মার্কের কাছেই, সবচেয়ে কম খরচে এবং অন্যান্য সমস্ত কিছু তথ্য থাকছে। সো লেট স্টার্ট। এখন আমরা সিকিমের গ্যাংটকের এমজি মার্কে দাঁড়িয়ে আছি। এবার দেখব সেই হোটেলে আমরা কি করে যাব। এখানে একদিকে বিড়ালের স্ট্যাচু আর অন্যদিকে একটা মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে। তো আমরা বিড়ালের স্ট্যাচুর দিক থেকে হেঁটে যাচ্ছি, দেখো কতটুকু সময় লাগে। বিড়ালের স্ট্যাচুর দিক থেকে আসছি, ঠিক রাস্তার পাশে প্রথম যে সিঁড়িটা নেমে গেছে সিঁড়ির পাশেই দেখো হোটেলটা লেখা আছে, হোটেল নাথুলা। এখানে আমাদের বাঙালি খাবারও পাওয়া যায় এবং থাকা। এটাই হলো হোটেল নাথুলা আসার, অর্থাৎ এই এমজি মার্কে একদিকে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে, অন্যদিকে একটা বিড়ালের স্ট্যাচু আছে। দেখলে তো বিড়ালের স্ট্যাচুর দিক থেকে খুব কাছেই, একটুখানি হেঁটে আসতে হবে এই দিকটা বিড়ালের স্ট্যাচু। এখান থেকে একটু সরে আসা হয়ে গেল, স্ট্যাচুর দিক থেকে আসতে হবে। তারপর এসে এরকম বাইরেই লাগানো আছে হোটেল নাথুলা। আর এইখান থেকে শুধুমাত্র এই কিছু সিঁড়ি ভেঙে যেতে হবে। এটা হচ্ছে হোটেল নাথুলা। হোটেল নাথুলার মানে সব রুম আছে, এই একটা রুম। এটা তিনজন চারজন থাকা যাবে। টিভিও দেওয়া আছে, আর এখানটা একটা ব্যালকনি বসার। টয়লেট গিজারও দেওয়া আছে রুমে। নেক্সট অন্য রুমে যাব এবার আমরা। একটা রুম 301 দেখা যাক এটার ভিতরে। বাথরুমের ভিতরটা দেখে নেওয়া যাক। বাথরুমে গিজার ফেসিলিটি আছে, কিন্তু কতটা কি জল গরম হয় সেটাই বিষয়। এবার আমরা দেখে নেব হোটেল নাথুলাতে 202 নম্বর রুমে আমরা ছিলাম, তার ভিতরটাকে এবার দেখব। সব লাগেজগুলো আমাদের ছড়ানোই আছে। রুম মর্নিংয়ে অবশ্য চা অর্ডার করেছিলাম, দুটো ব্ল্যাক টি, 20-40 টাকা দাম। আর অবশ্যই একটা স্প্রে স্যানিটাইজার সঙ্গে রাখবো, কারণ ডিইনটক্সিকেশন করার জন্য এগুলো সব স্প্রে করে নেবে, তাহলে সুবিধা হবে। আর সঙ্গে অবশ্যই দুটো বেডশিট অবশ্যই রাখবে। এদের কাছ থেকে এ একটা কম্বল দেওয়া হয়েছে এবং উপরে দুটো কম্বল। এদিকে আরেকটা ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখে নেওয়া যায়। ব্যালকনি থেকে ভিউ সেরকম কিছু নেই, এই সেরকম কোনো ভিউ এখানে নেই। এদিকে জানালা আছে, জানালার কাঁচ দেওয়া আছে এখানে। এই রুম যে খুব খারাপ বা খুব ভালো কোয়ালিটির তাও কিন্তু নয়, ভালো মডারেট দাম হিসেবে ঠিকই আছে। রেড কার্পেট ফ্লোরে দেওয়া আছে। আমি কিন্তু এই রুমটাকে বুক করেছি
780 টাকার থেকে 800 টাকার মধ্যেই। কিভাবে বুক করেছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো, যে রেট বললাম ওই রেটে আমি বুকড করেছি, সেটা কিভাবে করেছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। নথুলার রুম সার্ভিসের সব খাবারের প্রাইস লিস্ট দেওয়া আছে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এখানে একটু দামটা বেশি আছে। যদিও এর বাইরে এমজি মার্কের পাশেই অনেক বাঙালি হোটেল আছে, সেগুলোতে তুলনামূলক দামটা কিন্তু কম। এখানে দেখতে পাচ্ছ 150 টাকায় প্লেন সবজি ভাত সেখানে। তবে এই হোটেলে বাইরে থেকে কোনো খাবার কিন্তু অ্যালাউ করে না ভিতরে নিয়ে আসার জন্য, এদের নিজের হোটেলও আছে। আমি কিভাবে এত কম টাকাতে হোটেল বুক করেছিলাম, আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে এই অ্যাপসটাকে খুব ফলো করি এবং এটা থেকেই আমি যাবতীয় হোটেলগুলো বুকিং করি। তো আমি তোমাদের সেখানে মাই ট্রিপসে এখানে গিয়ে দেখাচ্ছি যে আমি কততে বুক করেছিলাম। হোটেল নাথুলাতে আমি মোট 3 রাত্রি থাকার জন্য বুক করেছিলাম, দেখা একটা 26 থেকে 27 মার্চ। 1 রাত্রির জন্য একটা রুম দুজনের ক্ষেত্রে আমার যেটা লেগেছিল 784 টাকা আমার লেগেছিল। অর্থাৎ এখানে তুমি ফোন করলেও দেখবে ওরা বেশি বলবে। আর 2 রাত্রির জন্য 1530 টাকা, অর্থাৎ এখানে 765 টাকা করে পড়ছে পার নাইট। এত কম পয়সাতে আমি কিন্তু এখানে 3 রাত্রি থেকেছি। ন্যাচারালি ওদের ফোন করলেও ওদের কন্ট্যাক্ট নাম্বারে সেখানে তোমাকে পার নাইট 1000 টাকা কাছাকাছি বলবে। তো সেই জন্য যারা এই এত কম পয়সায় হোটেল বুক করতে যাও তারা এই অ্যাপসকে ফলো করবে। আর এই হোটেল নাথুলার আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে ভিডিওর বিভিন্ন জায়গাতে পেয়ে যাবে। এই অ্যাপসের ফার্স্ট ইউজার হলে তার অফার থাকে, বা এমনি ন্যাচারালি বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে। এখান থেকে হোটেল করতে হলে তোমাকে 10 থেকে 15 দিন আগে থেকে এই অ্যাপসে সার্চ করতে হবে হোটেলকে। আর এরকম করলে তোমাকে বিভিন্ন অফারগুলো এখানে দেবে, এবং যে অফারগুলো তুমি অ্যাপ্লাই করলে তোমার হোটেল যে প্রাইস কারেন্ট যেটা প্রাইস চলছে, তুমি ফোন করেও জানবে সে হোটেলে, দেখবে প্রাইস বেশি। কিন্তু তুমি এই অ্যাপসের মাধ্যমে যদি বুক করো তাহলে দেখবে তোমার প্রাইস কিন্তু অনেক কম পড়ছে। যেমন এখানে একটা উদাহরণের জন্য কারেন্ট মাসের যেটা দেখানো হয়েছে সেটা দেখো কত প্রাইস। আশা করি আজকের ভিডিওটি হেল্পফুল হবে অনেকের ক্ষেত্রে যারা এমজি মার্কের কাছেই একদম হোটেলে থাকতে চাও গ্যাংটক বেড়াতে গিয়ে তাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর এইরকমই বিভিন্ন তথ্য পাওয়ার জন্য বা বিভিন্ন জায়গাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা বাই।